এক মাস পরেই ইতালির আকাশে জানা মেলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 26 মার্চ প্রথম ফ্লাইটের 98টি টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগ চূড়ান্ত। আসা যাওয়ার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,04,500 টাকা। ঢাকা রোম রুটটি ব্যবসা সফল করতে বিশেষ পরিকল্পনা রয়েছে, জানালেন বিমানের এমডি শফিউল আজিম। ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ ইতালি 2015 সাল পর্যন্ত ঢাকা রোম নিয়মিত ফ্লাইট পরিচালনা করত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তবে নানা কারণে রুটটি লাভজনক হয়নি। বহরে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হওয়ায় রুটটি আবারও চালু করছে বিমান। ২৬ মার্চ প্রথম ফ্লাইটের তারিখ নির্ধারণের পর 5 ফেব্রুয়ারি শুরু হয়েছে টিকিট বিক্রি। এ পর্যন্ত প্রথম ফ্লাইটের 98টি টিকিট বিক্রি হয়েছে। রোম স্টেশন সহ জিএসএ নিয়োগের কাজও শেষ হয়েছে। রুটটি লাভজনক করতে ইতালি ছাড়াও পাশের দেশগুলো থেকে যাত্রীদের টানতে পরিকল্পনা নেওয়া হচ্ছে, জানালেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের যারা প্রবাসী বাংলাদেশে যারা আছেন তাদেরও অবস্থান কিন্তু আগের চেয়ে অনেক ভালো হচ্ছে আস্তে আস্তে, এবং রোমের মাধ্যমে আমরা ইউরোপে পুরা ইউরোপের অন্যান্য শহরগুলোকেও আমরা কানেক্টেড করতে পারবো আশা করি। সব মিলিয়ে আমরা এটা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি। অত্যাধুনিক বোয়িং 787 উড়োজাহাজ দিয়ে ইউরোপের এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে মাত্র 9 ঘন্টায় রোম পৌঁছাবেন যাত্রীরা। ট্রানজিট বিড়ম্বনা না থাকায় যাত্রীরা অন্য এয়ারলাইন্সের বদলে বিমানকেই প্রাধান্য দেবে বলছেন এভিয়েশন বিশ্লেষকরা। এই কমিউনিটিটাকে যদি বিমান টার্গেট করতে পারে এবং তাদের কাছে পৌঁছাতে পারে তাহলে এই ফ্লাইট সপ্তাহে 3টা ফ্লাইট কিন্তু খুব বড় কোনো ব্যাপার না, এটাকে ফিল করা সবসময়ের জন্য সম্ভব। কিন্তু এটাকে আকর্ষণ করার জন্য, বাংলাদেশি কমিউনিটিকে আকর্ষণ করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে, লাইক সে বাংলাদেশের কী চায় সেটাকে তা অ্যাড্রেস করতে হবে। শুরুতে সপ্তাহে 3 দিন সোম মঙ্গল ও বৃহস্পতিবার চলবে ফ্লাইট। যাত্রী চাহিদা বাড়লে সপ্তাহে 7 দিনই ফ্লাইট চালানো হতে পারে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।